প্লিজ দেশ বিদেশের বাংলা টিভির দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি খন্দকার রুহুল আমিন আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা টিভি থেকে আমরা প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন আপনাদের সামনে হাজির হই সমসাময়িক বিষয় নিয়ে তদ্রূপ আজকেও আপনাদের সামনে আমরা হাজির হয়েছি তিন ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে আছেন আমি প্রথমে তাদেরকে পরিচয় করাই দিব আর আজকে আমাদের যে টপিকস তা হলো সমসাময়িক রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের তিন ব্যক্তিত্ব আপনাদের সামনে তাদের মতামত পেশ করবেন আমি প্রথমে আমার ডান দিকে যিনি আছেন জনাব তৈমুর আলম খন্দকার বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ভালো আছেন তৈমুর ভাই আলাইকুম ইসলাম আমাদের মাঝখানে যিনি আছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহিদুর রহমান ট্যাপা প্রেসিডেন্ট সদস্য জাতীয় পার্টি আলাইকুম ভালো আছেন আমাদের সর্বডানে যিনি আছেন প্রফেসর আব্দুল মান্নান মানুষ গড়ার কারিগর সাবেক সাংসদ সদস্য মান্নান ভাই জি আমি আপনাকে দিয়ে আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি সর্বডানে ডানে আছেন উনি সরকার পক্ষে আছেন তো এই কারণে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে কিনা যাই না বাট আমার কাছে কেন জানি মনে হলো যে আপনার মাধ্যমে আমি শুরু করি আজকে আমাদের প্রেক্ষাপট তা হলো সমসাময়িক রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট এই নিয়ে আজকে জানতে চাচ্ছি যে রাজনীতিতে যেটা রোহিঙ্গা ইস্যু আছে আমাদের প্রধান বিচারপতির ওনার দীর্ঘকালীন একটা ছুটি চেয়েছেন এক মাসের অধিক যদিও হাইকোর্ট সুপ্রিম কোর্ট বেশ কিছুদিন বন্ধ ছিল মানে যেটা থাকার দরকার সেটা ছিল পরপরই এই ধরনের ছুটি আর আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে আমাদের সামাজিক আর্থ এবং অর্থনীতি এবং বহির্বিশ্বে আমাদের গ্রহণযোগ্যতা আমাদের এই রোহিঙ্গা নিয়ে আমাদের কূটনীতিক সফলতা এবং আজকে আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী উনি সন্ধ্যে একটি প্রোগ্রাম করেছেন জয়েন্ট কমিশনার মাধ্যমে যেটা বার্মার গভর্নমেন্টের প্রতিনিধি এখানে এসে ওনারা একটা মতামত দিয়েছেন এটা আসার কথা তো আশাটা কিরকম এবং কিভাবে হতে পারে এই নিয়ে আলোচনা করতে চাচ্ছে আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন আপনাকে ধন্যবাদ আসলে বাংলাদেশের সামনে এটি সবচেয়ে বড় সমস্যা রোহিঙ্গা সমস্যা তারা আর কান থেকে এলেন এবং একে একে প্রতিদিন আসছেন মানুষ এবং হিসাব করে দেখা যাচ্ছে প্রায় দশ লক্ষ মানুষ হয়ে গেছে এর মধ্যে অনাথ শিশু এবং এই দশ লক্ষ মানুষ ঠিক থাকবে না কারণ ওরা সংখ্যালঘু হওয়ার কারণেই সম্ভবত আমাদের যেমন পরিবার পরিকল্পনার একটা ব্যাপার আছে আমরা খুবই সচেতন এই ব্যাপারে ওই মানুষগুলোর শিক্ষার অভাব হোক আর যে কোনো কারণেই হোক তারা পরিবার পরিকল্পনার মধ্যে নাই সেজন্য একটি নারীর সামনে দাঁড়ালে দেখা যায় যে তার হাতে এক ছেলে দাঁড়িয়ে আছে কোলে এক ছেলে পেটে এক ছেলে এই যে মানে সন্তান মানে এক সন্তান ধরে আছেন এক সন্তান কোলে আছে এক সন্তান পেটে আছে তো এখন না এখন তো আর স্বামী স্বামী থাকলে তো আর এখন সন্তান দেখা যেত না জি কিন্তু তাদের এইটা দেখে আমরা আশা মনে করছি যে এটা আশি হাজার থেকে মাসের মধ্যে আশি হাজার থেকে এক লক্ষ আবার নতুন মুখ এদের মাধ্যমে আমাদের দেশে আসবে তো এই যে সমস্যা এটা খুব মানবিক সমস্যা আমরা কিন্তু এই সমস্যার সম্মুখীন হওয়াটা দায়ে পড়ে প্রতিবেশী হিসাবেই কারণ আমরা প্রথম দিকে আপনার খেয়াল আছে যে আমাদের সরকার প্রথম দিকে কিন্তু এটাকে খুব বেশি আমলে নেয়নি কিন্তু বহির্বিশ্ব থেকে যখন বলা হলো যে মানবিক কারণে আপনারা উন্মুক্ত করুন আপনাদের সীমান্ত পথ তখন আমাদের সীমান্তপথ উন্মুক্ত হলো এবং দলে দলে সেই অসহায় মানুষগুলি দেশে প্রবেশ করলো কারুর স্বামী নেই কারুর সন্তান নেই কারুর হাত নেই কারুর পা নেই কারুর চোখ নেই কারুর কিছুই তার আনতে পারেননি নেই সর্বস্ব হারিয়ে এবং একটা জিনিস প্রমাণিত হলো যে একটি ধর্মীয় সম্প্রদায়কে চিরতরে বিনষ্ট করবার জন্য ওই মায়ানমার সরকারের এবং যে সরকারের অন্যতম প্রধান হচ্ছেন একজন শান্তিতে নোবল বিজয়িনী আমরা কখনো আশা করিনি যে তার দেশে মানবতার এমন লঙ্ঘন ঘটবে মানবতাকে এমনভাবে পদদলিত করা হবে কিন্তু তিনি তাই করলেন এবং এই ব্যাপারে পরে দেখা গেল যে সরকার প্রধান নেত্রী শেখ হাসিনা সেখানে গেলেন এবং তিনি একটি কথা বললেন যে আমাদের একবেলা খাবো আপনাদেরকে একবেলা খাব আমরা যা খাবো ভাগ্যরই খাবো এই যে সহমর্মিতা এটা একটা স্টেটসম্যানশিপ বঙ্গবন্ধুর কন্যার পক্ষে এটা সম্ভব হয় এবং তিনি ইউনোতে কি বাহাত্তরতম অধিবেশনে সাধারণ পরিষদের অধিবেশনে বাহাত্তরতম অধিবেশনে তিনি প্রথমেই রোহিঙ্গা ইস্যুকে উপস্থাপন করেছেন আমাদের নানান কথা ছিল সেই সমস্ত কথাই না গিয়ে এবং সাইড যে ডিসকাশন হয় টক হয় সেখানে তিনি রোহিঙ্গা নিয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে গেলেন যেটা আমাদের হওয়ার কথা না কারণ আমরা তো ওদের সঙ্গে সম্পৃক্ত না ওরা এক সীমান্তের লোক এক দেশের লোক আমরা এক দেশের লোক কিন্তু যেহেতু আমাদের ঘাড়ে চেপে বসলো বলে তিনি বললেন এবং পরে দেখা গেল যে সেখানে হয়তো আমার বন্ধু খন্দকার সাহেব বলবেন যে ওখানে তো কোনো রকমের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে গেল অধিবেশন শেষ হলো কিন্তু সব কথা তো ওইভাবে সিদ্ধান্ত হয় না এবং এখানে ওদের সাথে পৃথিবীর অন্যান্য শক্তিও তো আছে সেই কারণে ওটা হলো না কিন্তু তার একটা চাপ মায়ের উপরে পড়ল এবং সেই চাপের ফলে আজকে একটি সভা একটা বৈঠক হয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ওদের ওই সুকির ক্যাবিনেটের একজন ক্যাবিনেট মিনিস্টার পাঁচ সদস্য বিশিষ্ট একটা টিম এসে এখানে তারা কথা বলেছেন এবং জয়েন্ট কমিশন করে তাদেরকে এই দশ লক্ষ লোককে ফেরত নেবার জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছে এখন কেউ কেউ বলছেন মানে বিএনপি আমি নাম করি বলি বলেছেন যে ওরা নিন্দা করলেন না নিন্দা করা তো সব কাজ না কারণ আপনি নিন্দা করে ওই নিন্দা তো সুখীর কাছে পুঁছবেন আর পুঁছানো কিছু আসে যায় না আপনি নিন্দা না করে যদি এক বাটি মুড়ি দিতে পারতেন এক বাটি চিড়া দিতে পারতেন তাহলে পরে আপনার অনেক বড়ো কথা হতো তো তা না করে আপনি নিন্দার কথা বলবেন নিন্দা করলে সব হয়ে যাবে না আর আমাদের যে ডিপ্লোমাসি আমাদের কূটনীতিক যে কার্যক্রম সেই কার্যক্রমটা খুবই সফল এই কারণে যে আমরা বিশ্বের সকলকে এখন আপনারা তো প্রশ্ন তুলতে পারেন কিন্তু সব কথা তো স্পেল আউট করে বলা যায় মান্নান ভাই একটু আমি তৈমুর আলম খন্দকার সাহেবের কাছে যাব যে নিন্দা প্রস্তাবের ব্যাপারে যে কথাটা আমাদের মান্নান সাহেব বললেন প্রফেসর সাহেব আপনার মতামতটা কি 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 ভাবছেন রহমান রহিম এই বাংলা টিভিকে মোবারকবাদ জানাই এবং তারা যে তাদের নতুনভাবে কাজ কার্যক্রম শুরু করলো তাদেরকে স্বাগত জানাই যে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বিষয়টা হলো যে এই রোহিঙ্গা বিষয় রোহিঙ্গাটা হলো একটা জাতিগত সমস্যা এই সমস্যাটা এই এতটুক তো না যদি এই রোহিঙ্গা মুসলিম না হইতো পৃথিবীতে এখন যেই ইস্যুটা চলছে সেটা হলো যে বৌদ্ধরা খ্রিস্টানদের বিরুদ্ধে বলে না খ্রিস্টানরা হিন্দুদের বিরুদ্ধে বলে না কিন্তু সবাই কিন্তু এই মুসলমানদের বিরুদ্ধে হ্যাঁ সবাই মুসলমানদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আপনার এই যে জাতির সঙ্গে কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই এত বড় একটা ইস্যু বৈঠকটা শেষ হইল এটার একমাত্র কারণ রাশিয়া চীন ভারত আমেরিকা সবাই মুসলমান বিদ্বেষী আর অ্যাজ বিকজ রোহিঙ্গারা মুসলমান এই জন্য তাদের উপরে এই বিপদ এখন প্রশ্ন হইল যে পলিটিক্যালি যে আমাদের মহাসচিব বিএনপি মহাসচিব নিন্দা প্রস্তাবের কথা বলছেন এটা শুধু নিন্দা না আরও আরো কিছু হওয়া উচিত আচ্ছা শুধু নিন্দা প্রস্তাবের মধ্যে না থেকে আপনার বিএনপি বা আপনার যারা আছেন এটা আপনার মানবতার দিক দিয়ে আরো বেশি এগিয়ে আসছেন দেখেন সাহায্য বেশি করছেন না বলি কথাটা শেষ করছি সাহায্য যদি আপনার বান্দরবনের কথাটা স্মরণ থাকে সেখানে আমাদের মহাসচিবকে পিটানো হয়েছে কে পিটাইছে এই আওয়ামী লীগের যে প্রচার সম্পাদক হাসান মাহমুদ সে তার দলবল নিয়ে সে গাড়ি ভাঙচুর করছে তার গায়ে হাত দিছে এই কিছুদিন আগের ঘটনাটাও যদি আপনি দেখেন যে টেলিভিশন দেখাচ্ছে যে সাতচল্লিশটা গাড়ি নিয়ে মির্জা আব্বাসের নেতৃত্বে মহাসচিবের নেতৃত্বে সেখানে টেকনাফে যাওয়া হচ্ছে কিন্তু সেখানে গাড়ি আটকাই দেওয়া হয়েছে

এটা তো কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না এটা কি ব্রিটিশের আমলের দেশ এটা ব্রিটিশের যে অবস্থা চলছে পাকিস্তানের আমলে বিরোধী দলকে নিগৃহীত করার জন্য সরকার যে ভূমিকা পালন করতো এই আওয়ামী লীগ সরকার সেই অনুরূপ ভূমিকা পালন করতেছে আন্দোলন তো বিএনপি তো আন্দোলনের মধ্যে আসেই আপনি বিএনপি আপনি দেখেন যে ব্রিটিশ আমলটা আপনি দেখেন এই যে এই বিস্ফোরক দ্রব্য আইন এই আইনটা কিন্তু ব্রিটিশ আমলের আইন মান্নান এটা ভালো জানে ওইটা তখন এই স্বাধীনতার যারা পক্ষ স্বাধীনতাকর্মী যারা ছিল তাদের নামে এটা দেওয়া হইতো এখন প্রত্যেকটা মামলায় দরকার পুলিশ নিজে বিস্ফোরণ ঘটায় সেখানে ওই বিএনপির লোকজনকে আসামি করতে বিএনপির যে মহাসচিব তাকে এমন কোনো দিন নাই যে তাকে কোর্টে যেতে না হয় তারপরে বিএনপির যে চেয়ারপারসন একটা আপনার ডাকাতি কেসের আসামি বলেন চুরি কেসের আসামি বলেন হ্যাঁ

নারায়ণগঞ্জের কৃষি সন্তান প্রফেসর মন্দন ভাই কুষ্টিয়ার এলাকার আওয়ামী লীগের প্রাক্তন সবাইকে ধন্যবাদ এবং বাংলা টিভির দর্শক শ্রোতাদেরকে জাতীয় পার্টির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি তারা একটা সুন্দর টক শো বাংলা টক করার জন্যে কী ইস্যু নিয়ে তাই বলে এখন ইস্যু তো আছে রোহিঙ্গা আর সমসাময়িক রাজনীতি এখন আমার তহমুরবার কথা বলতে হয় রাজনীতি তো সমসাময়িক রাজনীতি তো ওনারা বললে দশজন লোক হইলে পারমিশন নেওয়া লাগে তা আমার তহমুরবার মনে আছে কিনা জানি না স্মরণশক্তি তো থাকার কথা উকিল মানুষ তারপর বিআরটিসির মতন এত বড় অর্গানাইজেশন চালাইছে নারায়ণগঞ্জের মতন থেকে রাজনীতি করে ওনাদের আমলে আমরা তো নামতেই পারিনি মিটিং তো অনেক দূরের কথা পিঠে হাড্ডি উড্ডি ভেঙ্গিয়া আচ্ছা তো এখন তো তবু ধরেন মিটিং টিটিং করা যায় পারমিশন নিয়ে ওনাদের তো পারমিশনের কোনো অবস্থা ছিল না হাড্ডি চলে যাও এবং আমাদের আমলে ওনাদের আমলে আমাদের খুব কম আমাদের আমার দলের যে চেয়ারম্যান পড়লে বন্ধু হোসেন সাদ স্বাদ উনসত্তরটা মামলা দিয়েছিল ওনার দুইটা মামলা খালি হয় নাই একটা হলো চুরি পকেট চুরি আর একটা ধর্ষণ আর সব মামলা মামলা কিন্তু ওনারা দিছেন আর আমাদের এমন কোনো মন্ত্রী নাই এমপি ছিল না যারা মামলা খায় নাই কারণ ওনরা এখন রাস্তা যা ওনারা দেখাইছে ওই দেখানেও ওনারা মামলা খাচ্ছে আমি ছিলাম মতিয়া আমি তখন এই প্রেস ক্লাবের সামনে ছিলাম আমার অফিস তো ওই এলাকায় মতিয়া চৌধুরী পিঠাইয়া হাড় আর মাংস ভাইছে মেলাইছে নাসিম সাহেব হোম মিনিস্টার ছিল তারাই পিঠাইছে তেমনি ভাবে আওয়ামী লীগ

কবরটা আছে এখানে কি উদ্যম ছিল আপনি যখন খন্দ জানেন কি উদ্যম চন্দ্রিমা উদ্যম তো চন্দ্রিমা রে বাদ দিয়া ওটা ঘট করে ওটা জিয়া উদ্যম মানা হলো কেন এত দাম পরিবর্তন করে জিয়ার কি অবদান নাই এদেশে

যে আমার দলের চেয়ারম্যানের নাম আপনারা নাম দিছে ওনার নাম তো দেয় নাই চন্দ্রী মুদ্রা একটা সুন্দর নাম দিছে আপনারা খস করে কলবে খোঁজায় মন্ত্রীপরিষদের মিটিং রে বাতিল দিলেন চন্দ্রী মাতার কোনো কোনো ব্যক্তির নাম না আপনারা যে জিয়র রহমান তো জিয়র রহমান এই দেশের স্বাধীনতা তার কণ্ঠে আমরা শুনছি যে আপনারা কার কণ্ঠে শুনছেন অন বিহাব অফ জবঙ্গবন্ধু জিয়র রহমান যেটি হোক সে তো মুক্তিযোদ্ধা ছিল আপনার বীর উত্তম খেতাব দিচ্ছেন সেই লোকটাকে সে তো বাংলাদেশে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল তারপরে তার এই দেশে তার ন্যূনতমতা একটা অবদান আছে তার নামে একটা এয়ারপোর্ট ছিল তার নামে যা যা প্রতিষ্ঠান ছিল সব প্রতিষ্ঠান থেকে নাম বাদ এমনকি যারা ফাউন্ডেশন যারা ফাউন্ডেশন ছিল পরিবর্তন করার প্র্যাকটিস আচ্ছা আচ্ছা নাম পরিবর্তন আমরা পরে যাব একটু ব্রেকে যেতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা শুনছিলাম যদিও আমাদের সমসাময়িক রাজ নিতে পার নাম পরিবর্তনের কথা এখানে আসা উচিত না আসা উচিত আমাদের জাতীয় ইস্যু নিয়ে তারপর আমরা শুনছি কিছুক্ষণ পরে আপনাদের সামনে চলে আসি সবাই নিয়ে অনেক জরুরি কথা আছে কথা সুপ্রিয় দর্শক শ্রোতা বিজ্ঞাপন বিরতি পরে আবার আসছি আপনাদের সামনে আমাদের এখানে অনেক কিছু কথা হচ্ছিল আমাদের তিন ব্যক্তিত্ব আমি মনে করি মূল আলোচনা থেকে আমরা অন্য জায়গায় চলে গিয়েছিলাম তারপরেও আমরা যেটা চাচ্ছি যে সমসাময়িক রাজনীতি এবং রোহিঙ্গা ইস্যু এই নিয়ে আলোচনা করব আলোচনা করার জন্য আমি আবারও রিকোয়েস্ট করব আমাদের তৈমুর আলম খন্দকার সাহেব যে রোহিঙ্গা সম্বন্ধে কিছু বলতে চাচ্ছে না রোহিঙ্গার ব্যাপারটা অনেক কথাই তো হইলো এবং দেশব্যাপী আন্তর্জাতিকভাবে অনেক কথা হচ্ছে। আমি মনে করি রোহিঙ্গাদের একটা পার্মানেন্ট একটা সমস্যার সমাধান হওয়া উচিত এই রোহিঙ্গাদের কিন্তু শুধু যে এইবারই বারবার থেকে বিতরণ করেছে তা না প্রায় প্রায় কিন্তু এই ধরনের তাদের তাদের উপরে এই জুলুম অত্যাচার মারপিট করে তারা করে এবং কারা করে বৌদ্ধরা করে বৌদ্ধরা কারা তারা যারা অহিংসা পরম ধর্ম যারা নাকি মাছ মাংস খায় না যারা নাকি নরহত্যা কি দূরের কথা এই একটা পশু পাখি তারা হত্যা করে না তাদের ধর্ম অনুযায়ী তারা মুসলমান হত্যা করে এজ বিকজ তারা মুসলিম এখন প্রশ্নটা হইল যে এদের জন্য একটা যদি সমাধান আপনি করতে চান সেটা করতে হইলে এটা আমার সাজেশন যে আমাদের সামনে একটা দৃষ্টান্ত আছে নাইনটিন সেভেন্টি ওয়ান নাইনটিন সেভেন্টি ওয়ানে আমাদের উপরে পাকিস্তানিরা যেই জুলৌ অত্যাচার নির্যাতন করছে সেখানে আমরা কিন্তু ভারতে গিয়ে একটা আশ্রয় নিয়েছি ভারতের আমরা শরণার্থী ছিলাম ভারতের বিরুদ্ধে আমার আমার অনেক বক্তব্য আছে ভারতের বিরুদ্ধে কিন্তু এইটার ব্যাপারে আমার একটা কৃতজ্ঞতা আছে যে ভারত তখন আমাদের আশ্রয় দিচ্ছে ভারত কিন্তু তখন আমাদের শুধু চিরামুড়ি চাইডাল দেশ সহযোগিতা করে নেই তারা আমাদের সামরিক সাহায্য করেছে সামরিকভাবে সাহায্য করেছে ভারত যদি সেদিনকে যুদ্ধটা না করতো তবে বোধহয় এত সহজে আমাদের স্বাধীনতা না এখন দেখেন বাংলা পৃথিবীতে ছাপ্পান্নটা ইসলামিক দেশ আছে একটা ওআইসি আছে ওয়ার্ল্ড ইসলামিক কাউন্সিল তারপরে এই জাতিসংঘ তো এটা তো যারা এই দেশে পৃথিবীতে যারা বৃহৎ শক্তি তাদের একটা ক্লাব তাদের মনোরঞ্জনের জন্য একটা ক্লাব যাদের ভেটো পাওয়ার আছে তাদের জন্য এলো জাতিসংঘ যা আপনি যত সিদ্ধ আপনি মরে যান আপনার জীবন শেষ হয়ে যাক আপনি সেখানে তারা ভেটো পাওয়ার দিয়ে দেবে আপনি কোনো কার্যকর হবে না তারা কি করে তারা রিলিফ দেয় রিলিফ তো এদের জন্য প্রয়োজন না প্রয়োজনটা হলো সবচেয়ে বেশি প্রয়োজন হলো যে তাদের নিরাপত্তা এই রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে হবে তারা যাতে দেশে ফিরে গিয়ে তারা সেখানে তাদের যানমালের নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারে এখন আমি মনে করি এখানে যুদ্ধ ছাড়া সামরিক সাহায্য ছাড়া এবং তাদের জন্য আলাদা একটা ভূখণ্ড ছাড়া সার্বভৌম ভূখণ্ড এবং একটা আলাদা সরকার ছাড়া সেখানে কোনো শান্তি ফিরে আসবে না অতএব যদি রোহিঙ্গাদের প্রকৃত পক্ষেই যদি আমাদের সাহায্য করতে হয় তবে সেখানে এখন তো মুড়ি দিয়ে সাহায্য করতেই হবে খাওয়া খাদ্য দিয়ে সাহায্য করতেই হবে এবং ইসলামিক দেশগুলি বিভিন্ন দেশগুলি এটা করতেছে কিন্তু এটা তাদের সমস্যার সমাধান না তাদেরকে সামরিক সাহায্য করতে হবে এবং আরেকটা কথা বলি যে এরশাদের বিরুদ্ধে একটা সম্মানীয় ব্যক্তি আমি আর বাড়াই বলতে চাই না চুরি এবং আর একটা মামলার কথা বলছে সেটা তার নাই আর সব মামলা দিছে। আমি জেলে বসে একটা বই পড়ছিলাম সেটা হলো বিদিশার লেখা শত্রুর সাথে বসবাস এই বইটা যদি টাপভাবে পড়ে থাকে তবে সেখানে এই আশা সম্পর্কে অনেক আমি প্রফেসর মান্না সাহেবের কাছে আসবো আমাদের সমসাময়িক রাজি আমাদের আমার ভাই বন্ধু এক কাপড়েই মানুষ ঘর থেকে বেরোয় দুই কাপড় নিয়ে তো মানুষ বাইরে যায় না ওনারা বিশাল সম্পত্তি দখল করে থাকলেন এবং কোটে গেলেন ওনারাই জিতলা জিতলো সরকার বাংলাদেশের জনগণ ফলে ওরা তো যাবি আপনি যথার্থই বলেছেন যে রেহানার বাড়িটা বঙ্গবন্ধুর কন্যার বাড়িটা রাখলে একটি ছোট বাড়ি তার কোনো ঠিকানা নাই এখানে ওনাদের বাংলাদেশ একেবারে সর্বস্ব হারিয়ে যেত না মানে বঙ্গবন্ধুর কারণেও রেহানার ওই বাড়িটা সামান্যতম চক্ষু লজ্জা থাকলে সামান্যতম বিবেক থাকলে ওই বাড়িটা তার নামে ক্যান্সেল করতো না তো এটা একটা গেল আর ওই যে উনি বললেন আরেকটি কথা বলেছেন যে ভারতে এক কোটির উপরে লোক গিয়ে আমরা যখন উঠলাম তখন ভারত যুদ্ধ করল আপনাকে একটু মনে করি দিই আমরা যুদ্ধ ঘোষণা করে গেছিলাম সেখানে আমরা প্রথমে আপনি মুক্তিযোদ্ধা আপনি জানেন যে আমরা গেরিলা যুদ্ধ সহ সমস্ত সম্মুখ শহরে আমরা যখন যুদ্ধ শুরু করলাম তার অনেক পরে ভারত স্বীকৃতি দিয়ে তারপরে ভারত আমাদের সঙ্গে যুদ্ধ করলো মায়ানমার কোনো লোক ওই দেশের বিরুদ্ধে কোনো সংগ্রাম করে দাবি নিয়ে রাষ্ট্রীয় দাবি নিয়ে তারা এখানে আসেনি তারা পলাতক তারা পালিয়ে এসছে তাদের কোনো স্টেট তৈরি করবার জন্য এবং আপনাকে আর জিনিস মনে রাখতে হবে যে এই সমস্ত লোকগুলো দেখলে আমরা যারা গেছিলাম আমরা এক একটা লোক তো কলকাতায় যখন আমরা নামলাম গিয়ে তখন আমাদেরকে ওরা তাকি থাকি দেখতো আপনার মনে আছে কি না আমরা গাড়ি নিয়েই গেছিলাম টয়টা টাড়ি ওরা গাড়ির দিকে তাকিয়ে থাকতো অনেকে হাত দিয়ে দেখতো এই গাড়িটা কি তখন ভারতে এত সব গাড়ি টাড়ি হয়নি ফলে তাদের সঙ্গে ওখানে তুলনা করলে চলবে না আমরা যুদ্ধ করেছিলাম বলে তারা সাহায্য করেছিল আর এরা আশ্রিত হয়ে আমাদের কাছে এসছে এরা আশ্রয় চাচ্ছে এখন আশ্রয় দিয়ে তাদেরকে ভালোই ভালোই তাদেরকে তাদের স্বদেশে পাঠিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমাদের আপনা আপনা পজিশন থেকে আমাদের করা উচিত হবে তা যদি না করা যায় তাহলে পরে তাদের তারা এখানে কি করবে তারা আমাদের আমাদের তাদের শিক্ষাক্রম আমাদের শিক্ষাক্রমের সঙ্গে তাদের মিল নাই আমরা তারা ওখানকার শিক্ষায় শিক্ষিত আমাদের সঙ্গে তারা চাকরি পাবে না বাকরি পাবে না কিছুই পাবে না সেই জন্য এখানে আপনারা যা বলছেন যেসব কথা আপনাদের মহাসচিব বলেছেন ইত্যাদি বলছেন এই কথাগুলো হয়তো রাজনীতির কারণে বল কিন্তু আমি বলবো যে অন্তর থেকে কিছু কথা বলে যেমন শেখ হাসিনার চোখের পানি পড়ে দেখে সেদিন আমি একটি বলেছিলাম যে তার দুফুটা চোখের পানি প্রশান্ত মহাসাগরের যত পানি তার চেয়ে বেশি এবং ওই প্রশান্ত মহাসাগরের মালার যে গতি সেই গতিতে এদের প্রবলেম সলভ হবে তারই সূত্র ধরে আজকে কিন্তু মায়ানমারের একজন মন্ত্রী পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসে গেলেন জি ধন্যবাদ আপনাকে এখন আমি মোহাম্মদ শাহিদুর রহমান টাপা আর আমার না ষোলো কোটি মানুষের মধ্যে একটি নাম তা হলো টেপা জি জি আপনি একটু বলুন অন্ধকার ভাই তো আমার অনেক পুরোনো বন্ধু এখন জি এখন

রোহিঙ্গি শুনে আমি প্রথম আমাকে সময় দিলে আমি একটু ব্যাখ্যা করিয়ে বলবো তো প্রথম যেটা আমি বলব অল্প সময়ের মধ্যে বলতে হবে হ্যাঁ সেটা হচ্ছে রোহিঙ্গারা আমাদের দেশে আসছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম আমাদের সরকার প্রথম তাদেরকে আশ্রয় দিতে চায় নাই আমরা যারা মিডিয়াতে দেখি পরবর্তীকালে মানবিক কারণেই হোক আশ্রয় দিছে এরপরে একটা কথা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সতেরো কো ষোলো কোটি লোক যদি খেতে পারে দশ লক্ষ লোকের আমরা ভাগ বটয়রে করে খাবো তা আমার প্রশ্ন হলো ভাগ বটরে খাবো কতদিন কত বছর কত ঘন্টা আমাদের টাকা আমরা আমাদের টাকাই তো ওই বিদেশি কোন টাকা আসলো এটা কোনো বড়ো কথা না তা আমি এই গভর্নমেন্টকে এই সরকারকে একটা ব্যাপারে ধন্যবাদ দেই যে তারা তাদের কূটনৈতিক ইয়ে চালায় আজকে যেমন মায়ের বলছে তারা রোহিঙ্গাদের নিতে চায় শর্ত কি তা জানি না তো তারা যদি না নিয়ে যায় তাহলে যে ঘটনাটা আমাদের দেশে ঘটবে এখনই আরম্ভ হয়ে গেছে অলরেডি আপনি ধরেন মুন্সীগঞ্জে বলেন মানিকগঞ্জে বলেন নোয়াখালী বলেন ফেনীতে বলেন অনেকে রোহিঙ্গারা আমাদের দেশে সড়ায় সেটা সারা দেশব্যাপী একটা অরাজকতার সৃষ্টি আমাদের হবে যদি এখনই আমাদের এটা সমাধান না হয় তা আমি আমি যেটা মনে করতেছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে পত্রপত্রিকায় টেলিভিশনে দেখে যে না মোটামুটি অগ্রসর হচ্ছে এখন আজকে দেখলাম টক শোতে আপনার দুদু সাহেব এবং ইয়ে বলছেন যে আপনার জাতীয় ঐক্য দরকার আরে ভাই জাতীয় ঐক্য তো আমাদের আমরা যারা রাজনীতি করি আমরা দেশের মানুষ আমরা জাতীয় ঐক্য তো আমরা এমনিই আছি রোহিঙ্গাদের নিয়ে খালি সরকার করলে হবে না যেমন আমাদের দলের আমাদের প্রেসিডেন্ট আমাদের দলের রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ হজে যে অলরেডি বাচ্চাকে বলছে এবং আমাদের প্রতিনিয়ত আমাদের যারা ফরেন ইয়ে দেখে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা করসপন্ডেন্স করতেছি এখন বিএনপি আর আওয়ামী দুটি প্র্যাকটিস এরা ক্যামেরা দেখলেই পাগল হয়ে যায় কিভাবে ওরা সেখানে হাজির হয়ে যাবে কথা বলার জন্য আচ্ছা আমরা কম যাই আমার কথাটা শেষ হোক কথা তো বাড়ানোর কথা না এখন আমাদের প্রশ্নটা হলো রোহিঙ্গা ইস্যু যদি আজকে আমরা সমাধান না করতে পারি তাহলে আগামীতে আমাদের যে কি হবে আমরা জানি না কারণ রোহিঙ্গা আমরা তো আসলে বাঙালি জাতি আমরা তো একটু মন প্রাণ একটু ধরনের অতীত ভুলে যাই রোহিঙ্গাদের অতীত ইতিহাসটা আপনাকে জানতে হবে এদের জানতে হবে ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওরা কিন্তু যুদ্ধের সময় জাপানদের জাপানি সমর্থন করছিলো করে ব্রিটিশ তখন একশো উনচল্লিশটা জাতিকে অন্তর্ভুক্ত করছিলো তাদের মধ্যে কিন্তু রোহিঙ্গা ছিল না উনিশশো সালে আটচল্লিশ সালে চারই জানুয়ারি ওরা একটা নির্বাচন দেয় এবং একটা সংসদ হয় সেখানে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব ছিল এখন ওরা প্রতিনিধিত্ব বেশি দিন থাকতে পারে নাই উনিশশো সালে উনিশশো সালে একটা সামরিক জানতার ইয়েতে ওরা আবার সেই আগের জায়গায় ফিরে যায় কারণ ওরা স্ট্রাবেল কোথাও না আমাদের জেনারেলের অংশ হ্যাঁ জেনারেলের অংশ আমলে উনিশশো সালে এরপরে আপনি আসেন আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ হয় ওরা কিন্তু তখন পাকিস্তানের পক্ষে ছিলেন আপনারা ইতিহাস হ্যাঁ পাকিস্তানের পক্ষে ছিলেন কিন্তু আজকে কিন্তু পাকিস্তান সাহায্য করতেছে না আজকে সাহায্য করতেছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকার আমরা তা আমাদের প্রশ্ন হলো যারা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকে আরম্ভ করে আজ পর্যন্ত একটা সেটেল লাইফে যেতে পারে নাই হ্যাঁ তো আমার আমি যেটা মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু মানবিক দিক থেকে আমরা বলছি সেহেতু আমি মনে করি প্রথম আমাদের চিহ্নিত করতে হবে কত লোক আসলো এবং আপনি দেখেন আমাদের প্রফেসর বা ভাই বলছেন যে কতদিন পরে আশি হাজার লোক তৈরি হয়ে যাবে এই দেশে নতুন করে তা আমার যেটা আশঙ্কা হচ্ছে অলরেডি বিয়ে শি কিন্তু আরম্ভ হয়ে গেছে আপনি ফেনি যে কয়েকটা বিয়ে হয়েছে আপনার কুমিল্লাতে বিয়ে হয়েছে চিটেগাঙ্গে কক্সবাজারে বিয়ে হচ্ছে বিয়ে শি কিন্তু আরম্ভ হয়ে গেছে এখন বুড়িয়া ছুরি দেখতেছে না আমার প্রশ্নটা হলো এর থেকে পরিত্রাণ পাইতে হলে জাতিকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদেরকে আমাদেরকে কি করতে হবে ওদেরকে যত তাড়াতাড়ি পারা যায় তাদের দেশে ফেরত পাঠাতে হবে তা যদি আমরা না পারি সেটা আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন দরকার হলে আমরা সব মিলে জাতির সঙ্গে পাঠিয়ে দিই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আমি এখন আলম সাহেবের কাছে যে আওয়ামী লীগ বা বর্তমান সরকার তাদের কূটনৈতিক তৎপরতার কারণে আমাদের দুই ভাই বলছেন যে এই যে আজকে যে একটা ভালো উদ্যোগ দেখা যাচ্ছে আপনার বিএনপির মাধ্যমে আপনি এটা কিভাবে নিচ্ছেন এবং সমসাময়িক রাজনীতিটা আপনারা দায়িত্বটা কি মনে করছেন আমি মনে করি যে সরকারকে আগে এটা রিয়েলাইজ করতে হবে যে সমস্যাটা কি সমস্যাটা আমি আবারও জোর দিয়ে বলছি যে এটা একটা জাতিগত সমস্যা মিয়ারমার লোক মিয়ারমার যে এখন পা যারা পাওয়ারে আছে তারা হইল বৌদ্ধ এই বৌদ্ধ কমিউনিটি এই মুসলমানদের রাখবে না এটি তাদের সেটেলড যখন যেমন সূচির একটা বক্তব্য বলি সুচি বলছে যে অকাতরে যে রোহিঙ্গা মেয়েদের ধর্ষণ করা হচ্ছে তার জবাবে সে বলছে যে রোহিঙ্গারা তো আমাদের সেনাবাহিনী তো খুব ব্যস্ত দ্বিতীয়ত হলো রোহিঙ্গারা আকর্ষণীয় না তাদের চেহারা আকর্ষণীয় না যে তাদের গিয়ে আমাদের সেনাবাহিনীকে তাদেরকে ধর্ষণ করবে এটা বিশ্বাসযোগ্য না তার কথা তার যে বক্তব্য এবং তারা এই এত মানুষ হত্যা করতেছে এত ঘটনা ঘটনার পরও তারা বলতেছে সেখানে নিরাপদ আছে কোনো অসুবিধা নাই এই যে এটা মিথ্যা আশ্রয় এই এই মিথ্যা কথা এটা প্রমাণ করে যে তারা এটা কোন এই যে মিথ্যা কথা তারা বলছে যেটা বা এটা আপনাদের দল থেকে বা আপনারা এটা কিভাবে প্রচার আমরা কি করছেন আমরা আমাদের আমরা কি ক্ষমতায় আছি আমাদের ক্ষমতায় আমাদের দল অনেক কিছু আমাদের প্রতিদিনই প্রতিদিনই দলের পক্ষ থেকে তিনি বক্তব্য দিচ্ছেন বক্তব্য দেওয়া যেখানে সরকারকে সাজেশন দেওয়া দরকার সেটা তাকে দেওয়া হচ্ছে এবং আমাদের দল তো সরকারকে সহযোগিতা করতে চায় আমাদের দল তো এই ব্যাপারে সরকারের কোনো বিরোধিতা করতে চায় না বলতে চায় প্রথম কথা বলছে যে এটা একটা জাতীয় ঐক্যমত হওয়া দরকার জাতীয় ঐক্যমতের ব্যাপারে এখন বিএনপি যে কথাটা বলবে বিএনপি যেই কথাটা বলবে বিএনপি যদি তার মধু খাইতে দেয় হ্যাঁ সরকার আওয়ামী লীগের কতগুলি লোক আছে তারা আছে মন্ত্রীরা আছে তারা বলবে না এটা আমাদের না এটা বিষ এটা বিষ দিছে তো এখন বিএনপি যদি কোনো ভালো কথা বলে এটা তাদের পছন্দ হয় না কারণ এই বাংলাদেশে তাদের থ্রেট হলো বিএনপি আওয়ামী লীগের জন্য থ্রেট এবং আওয়ামী লীগের অ্যালার্জি হলো বিএনপি যত দোষ আপনার দেখতেছেন এই যে সব কিছু হইল বিএনপি করতেছে এই যে চিফ জাস্টিস একটা রায় দিছে ওই রায়ও তাদের বক্তব্য হইল যে ওই যে ম্যাডাম লন্ডন গেছে লন্ডন বিয়ে ষড়যন্ত্র করে এ রায় দেওয়া হয়েছে এখন একটা কথা মান্নান ভাই ফাকেত একটা কথা বলছেন যে কোর্টের থেকে রায় রায় দিয়া এই ম্যাডামকে বাড়ি ছাড়া করা হয়েছে এক কাপড়ে বাড়ি ছাড়া করা হয়েছে এখানে আমার বক্তব্য হইল কোর্ট কাচারি তো এখন সব আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আওয়ামী লীগ যা বলে সরকার যা বলে শেষভাবেই কোর্ট চলে যার প্রমাণ হলো যে চিফ জাস্টিস একটা রায় দিছিল রায়টা সে শুধু চিফ জাস্টিস দেয় নাই সাতজন বিচারপতি ডিভিশনে তারা একমধ্যে রায়টা দিচ্ছে রায়টা দেওয়ার পরে এখন তো দেখেন যে চিফ জাস্টিস ছুটিতে গেল বিদেশে গেল কোর্ট কালকা খুলবো এখন যা শুনতেছি তাকে নাকি আরও এক মাসে ছুটিতে যেতে হবে তো জানুয়ারি মাসের মধ্যে তার শেষ তার বয়স শেষ রিটায়ার যাবে তো মনে হচ্ছে যে ছুটির মাধ্যমে তাকে এই প্রধান বিচারপতি পদ থেকে চলে যেতে হবে এখন প্রশ্নটা হইল জনগণ এটা কি মনে করতে এটা হইতে পারে চিফ জাস্টিস অসুস্থ চিফ জাস্টিসের কোনো প্রেশার আছে কিন্তু জনগণ মনে করতেছে যে একটা রায় সরকারের বা সরকার প্রধানের বা আওয়ামী পর্যায়ে আসছে হ্যাঁ মনপুত হয় নাই মন হয় নাই এই জন্যই চিফ জাস্টিসকে

তখন থেকে শুরু তখন থেকে শুরু আপনার যার সার্টিফিকেট নেয় ওকাল অতীত হ্যাঁ তারে জাস্টিস বানায় আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ ইরশাদকে দুই বছরের বীজ মানে কারাদণ্ড দিয়ে দিয়েছিলেন মনে আছে বোধহয় নিশ্চয়ই আপনাদের এখন আওয়ামী লীগ এবং বিএনপি ওনাদের কাজটা হচ্ছে কি জানেন কখন আওয়ামী লীগ কেন আমি বলতেছি কখন তাড়াতাড়ি ওনারা ক্ষমতার ওই জায়গা ওই ওই ওইখানে পৌঁছয় দিতে পারে এই জন্যে ওনাদের আর কোনো কাজ নাই আপনি মনে আছেন আপনি তো ব্যবসায়ী আপনি তো রাজনীতিবিদ না যখনই মানে ইয়া হয় আওয়ামী যত ভালো কাজ করুক বিএনপি পরে খারাপ বিএনপি যত ভালো কাজ করুক কবে যে এটা খারাপ ওদের কামই হচ্ছে দুইজনের সাথে পার্লামেন্ট এখানে জাতীয় পার্টি জাতীয় পার্টিকে মানে ওই তিন নম্বরের লাফালাফা জাতীয় পার্টি জাতীয় পার্টি মানে শক্তিশালী বিরোধী দল এই কারণে বিরোধী দল আপনি দেখেন কারণ এখানে দর্শকও দেখতেছে সবাই জানে হ্যাঁ মানে পাঁচ বছর পার্লামেন্ট চললে নয় দিন গেছে বিএনপি পার্লামেন্টে এবং আর আওয়ামী লীগ গেছিল উনত্রিশ দিন সরকারের এমপি সব কিছু নেবে গাড়ি নেবে বাড়ি নেবে আবার ওই স্থায়ী কমিটি যাবে আবার ফোন করে প্লেনে বিদেশে চলে যাবে এগুলো ঠিক আছে কিন্তু ওই পার্লামেন্টে যায়া এখন আজকের কার জানেন কী হয়েছে যদিও কথা আমি আগে অনেকবার বলছি ওই চেয়ারের মধ্যেই আমার মানব ভাই ভালো জানে এমপি হয়েছিল ওই স্ক্রু দিয়ে রাখছে যাতে চেয়ার না উঠে বারো হইতে পারে ওনাদের প্র্যাকটিসটা হচ্ছে যে আমরা কি করি

প্রতি আমাদের কোনো অ্যালার্জি থাকার কথা না কারণ বহু মানুষের সংমিশ্রণে বিএনপি তো কোনো ব্যক্তি কোনো গ্রাসরুট থেকে ওইভাবে জন্ম হয়নি আবারও সেই ক্যান্টনমেন্টের কথা বলতে আমি আর উচ্চারণ করতে চাই না সেই জন্য বিএনপিকে নিয়ে আমাদের অ্যালার্জিও নাই আর তাদেরকে হিসাব করারও কোনো ব্যাপার নাই এবং উনি যে সমস্ত কথা বলেছেন যে দশজন লোক আমার ভাই উত্তর দিয়েছেন আমি বলি যে আপনারা জনগণের পালস বুঝুন আপনারা মাঠে নেমন আমরা যদি পুলিশ দিয়ে আপনাদেরকে উঠিয়ে দিই তাও আপনারা যেটা মতিয়া চৌধুরীর কথা বলেছেন নাসিমের কথা বলেছেন সাতাশ নম্বরে আমি ওই মিছিলে ছিলাম তাকে না না ভাই

যদিও আমাদের প্রফেসর সাহেব মান্নান সাহেব আপনার সময়টা আমরা দিতে পারছি না সময়ের কাছে আমরা বন্দি আমরা শুনলাম যে যে জিনিসটা তা হল তৈমুর খন্দকার সাহেব এবং আমাদের ট্যাপা ভাই যথেষ্ট সুযোগ পেয়েছেন আপনি যেভাবে মনোযোগ শুনছিলেন আমিও শুনছিলাম তবে আমরা জনগণের কাছে আমরা যে কথাটা বলতে চাই আজকে আমরা চেয়েছিলাম বর্তমান প্রেক্ষাপট এবং সমসাময়িক রাজনীতি রাজনীতির মাধ্যমে গঠনমূলক কথা যদি আমরা শুনতে পারতাম তাহলে ভালো হতো এই যে মিয়ানমার তারা যেটা করেছে এখানে গণতন্ত্র আসছে কিন্তু গণতন্ত্রের মধ্যে লেখা আছে যে থার্টি পারসেন্ট আপনার আর্মিদের দিতে হবে তাদের জন্য সংরক্ষিত আসন রেখে রেখে দিতে হবে এখানে বোঝা যায় সেখানে গণতন্ত্র কি কি একটা দেশ যাই হোক আমরা যেটা আসার আলো অবশ্যই দেখতে চাচ্ছি আমরা জনগণ যেটা চাচ্ছি তা হলো যে আমাদের যে ইস্যুটা হয়েছে এখন রোহিঙ্গাদের নিয়ে আমাদের উপরে চাপিয়ে বসেছে আমরা যেভাবে তাদেরকে আশ্রয় দিয়ে সমস্ত বিশ্বের বুকে একটা মর্যাদাশীল জাতি হিসাবে আমরা রূপান্তর হয়েছে এটা বিরোধী দল সরকারি দল তাদের উচিত হবে ভালো জিনিসটাকে সাপোর্ট করা এবং এটা সম্মিলিতভাবে এটাকে কিভাবে আমরা বহির্বিশ্বের কাছে আরও গ্রহণযোগ্যতা আনতে পারি এবং আমরা যদি এটা মনে করতাম যে বর্তমান সরকার আর যত বিরোধী দল আছে সম্মিলিতভাবে একটা জায়গায় বসে যদি এইভাবে জানানো যেত যে আমরা এক হয়েছি এই রোহিঙ্গা ইস্য নিয়ে এটাকে যে পর্যন্ত আপনার মীমাংসা না করা যাবে স্থায়ী মীমাংসা সাবি এইট থেকে শুরু হয়েছে আষ্টশো বছরের ইতিহাস যেটা আশোশো বছরের রোহিঙ্গারা আছে সেখানে তাদের মিয়ানমারের নাগরিক করা তাদের মর্যাদায় ফিরে যাওয়া তাদের নিশ্চয়তা দেওয়া এবং তাদের ভোটের অধিকার দেওয়া এই কিছু অন্তত চারটি বা পাঁচটি যদি অধিকার আমরা ফিরিয়ে আনতে পারি আমাদের বিরোধী দল যারা আছেন যারা রাজনীতি করছেন এবং যারা এই দেশ শাসন করতেন তাদের মাধ্যমে আমরা যখন পাব তখনই মনে করি যে আমাদের আলোচনা সার্থক হবে এবং আমরা চাই বাংলা টিভির যে টক শো এই বাংলা টকের মাধ্যমে আমরা সমসময় বিষয় নিয়ে আমরা চাব এবং আমাদের বার্নিং কিছুকে নিয়ে আসবো ঠিকই কিন্তু আমরা চাই একটা সুন্দর একটা সলিউশন এবং সলিউশন জানি যে একটি কথার মাধ্যমে শেষ হবে না একটা প্রোগ্রামের মাধ্যমে শেষ হবে না তবে একটা আমরা জানান দিতে চাই আমরা একটু নক করতে চাই যে আলোচনার মাধ্যমে অনেক ভালো কিছু চলে আসে আজকের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে তিন ব্যক্তিত্ব যেখানে আছেন তৈমুর আলম খন্দকার সাহেব প্রফেসর আব্দুল মান্নান এবং মোহাম্মদ সাইদুর রহমান টেপা আপনাদের ধন্যবাদ আপনারা এবং আমাদের দর্শক যারা আছেন তারা অনেক মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন ভুল তুটি যাই হোক না কেন আমরা ভালো ভালো কিছু কিছু শুনতে চাই চাই আমরা বিরোধীদের খাতে বিরোধিতা করবো না আমরা ভালো কাজকে সমর্থন জানাবো অন্যায় কাজকে আমরা প্রতিহত করব তবে আমরা সার্থকতা লাভ করব আবারও আপনাদের নিয়ন্ত্রণ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আমাদের তিনজনের